मुबल्लिग हबो सुन्नु तेरो खूब चर्चा करबो सुन्नु तेरो दया करो हे शाह हे मदीना। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসুন আমরা মহব্বত সহকারে দরুদ পাক পাঠ করে আসসালাত ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ صلات و السلام عليك يا نبي الله وعلى آلك و اصحابك يا نور الله حضور کو نور صلی اللہ تعالی علیہ والہ وسلم এর ফরমানে আলি শান হচ্ছে যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা বয়ান শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। আরও একটি হাদিসে মুবারাকার মধ্যে এভাবে এসেছে যে ভালো ভালো নিয়ত মুসলমানদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আসুন আমরা নিয়ত করে নিই আল্লাহ ও তার রসুল আজ্জা ওয়াজাল্লা ও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লা। যা আমরা বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা তা স্মরণ রেখে অন্যান্য ইসলামী ভাইদের নিকট পৌঁছানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক ন্যাক ও জায়েজ কাজের আগে কিছু না কিছু ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমরা আল্লাহ তাআলার ভয় সম্পর্কে, যে আল্লাহ তাআলাকে ভয় করলে কি সওয়াব রয়েছে, আল্লাহ তাআলাকে ভয় করলে কেমন বরকত রয়েছে, এ ব্যাপারে কিছু ইলমে দিন হাসিল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনে মজিদের মধ্যে ইরশাদ করেন, আন্নাল্লাহু মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের সাথে রয়েছেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়াল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আল্লাহ তাআলা ভয়কারীদের বন্ধু, যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাদের জন্য বন্ধু। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার আল্লাহ তাআলা কোরআনে আজিমের অন্য আরেক জায়গায় এইভাবে ইরশাদ করতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, যারা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে তাদের জন্য দুইটি জান্নাত রয়েছে। আমার আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করি তাহলে আমরা এই বরকতগুলো হাসিল করতে পারব। কোরআনে কারিমের আরেকটা জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করতেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসি, যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাদের জন্য মুক্তির পথ খুলে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দান করেন যে সেই ব্যক্তি কল্পনাও করতে পারবে না। তো আমার আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করি তাহলে আমরা এই বরকতগুলো, এই ফজিলতগুলো অর্জন করতে পারবো।
এখন আমরা চিন্তা করি, প্রিয় ইসলামী বেরাগম মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা চাই আমাদের নিরাপত্তার জন্য বডি গার্ড থাকুক, আমরা চাই পেরেশানি বিভিন্ন পেরেশানি বিভিন্ন মুসিবত থেকে মুক্ত হওয়ার মুক্তির রাস্তা যাতে পেয়ে যায়, আমরা এটা চাই আমাদের রুজি রোজগারের টেনশন অভাব যাতে আমাদের থেকে শেষ হয়ে যায়, খতম হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনে মজিদের মধ্যে সবগুলোর যা পেরেশানি রয়েছে রিজিকের ব্যাপারে, এটা রাস্তা আমার আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, সেটা হচ্ছে কি আল্লাহ তাআলাকে ভয় করা। আমরা যদি আমার আল্লাহ তাআলাকে ভয় করি, আমার বডিগার্ডের প্রয়োজন হবে না, আমার নিরাপত্তা কর্মীর প্রয়োজন হবে না, হয়তো আমাদের অনেক শত্রু থাকতে পারে। আল্লাহ তাআলাকে যদি ভয় করি তাহলে একাই আমরা চলাফেরা করতে পারবো, কেন আমাদের জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। আর দ্বিতীয়ত অভাবের ব্যাপারে, রিজিকের ব্যাপারে, টেনশনের ব্যাপারে, এটার জন্য আল্লাহ তাআলার ভয় যথেষ্ট বলা হয়েছে। এখন আমাদের অবস্থা হচ্ছে উল্টো, আমরা বলে থাকি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু যখন অন্ধকার রাস্তা দিয়ে আমরা হেঁটে যাই, যদি বিড়াল অথবা কুকুর ঘেউ ঘেউ শব্দ করে তখন আমাদের ভয় লাগে। একা রাত গভীর, এখন এই অবস্থা কি করব, ভয় লাগে অন্তরের ভিতরে। তো আমরা তো বলতেছি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে এই গভীর রাতে কুকুরের ঘেউ ঘেউ কেন ভয় লাগতেছে, বিড়ালের মেও শব্দ এটা কেন দেখলে ভয় লাগতেছে, অন্ধকার রাস্তায় যদি হেঁটে যায়, সামনে দিয়ে যদি কোনো বিড়াল হেঁটে যায় তাহলে আরো ভয় পাই, এটা কি? তাহলে বোঝা যাচ্ছে সত্যিকার অর্থে আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। যদি আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে এগুলোর ভয় আমাদের অন্তরের মধ্যে আসতো না। কেন? আমরা একটা হাদিসের মুবারকার মধ্যে আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটার সারমর্ম আমরা শ্রবণ করে নিই, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে প্রত্যেক জিনিস প্রত্যেক বস্তু তাকে ভয় করে, আর যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করবে তো আল্লাহ তাআলা ওই বস্তুর ভয়টা তার অন্তরের মধ্যে গেঁথে দিবে। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে সকল বস্তু প্রাণী ওই ব্যক্তিকে ভয় করবে, আর যদি কেউ অন্যান্য বস্তু, কেউ বিড়ালের মেয়েকে ভয় করতেছে, কুকুরের ঘেউকে ভয় করতেছে, সাপকে ভয় করতেছে, বিভিন্ন ক্ষতিকর প্রাণী এগুলোকে ভয় করতেছে, তো আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে আল্লাহ তাআলা ওই বস্তুগুলোর ভয়টা তাদের অন্তরে আরো কি করবেন, গেঁথে দিবেন। এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। আমরা আল্লাহ তাআলাকে ভয় করব, দুনিয়াতেও আমরা কামিয়াবি হয়ে যাব, আখিরাতের মধ্যেও কামিয়াবি হয়ে যাব। যেমন কিতাবের মধ্যে রয়েছে ইহিয়াউল উলুমুদ্দিন, কিতাবের মধ্যে রয়েছে ইমাম গজালি আলাইহির রহমা বর্ণনা করেন, যখন মানুষকে কবরের মধ্যে রাখা হয়, আমরা যখন দাফন করে চলে আসি তো কবরের মধ্যে ভয় ভয় দেখানো হয়ে থাকে, তো বলা হচ্ছে দুনিয়ার মধ্যে যে যে বস্তুকে যে যে প্রাণীগুলোকে ওই মানুষ ভয় করত সেইগুলোর ভয় প্রথমে কবরে দেখানো হবে। কেন ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় না করে এগুলোকে কেন ভয় করেছে? এই জন্য কেউ যদি এখানে বিড়াল কুকুর সাপ বিচ্ছু দুনিয়াতে এগুলোকে ভয় করে তাহলে কবরের মধ্যে প্রথমে এগুলোর ভয় দেখানো হবে।
প্রাণপ্রিয় স্নায়েবেরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, এই জন্য আমরা আল্লাহ তালাকে ভয় করি। আমার আল্লাহ তালাকে যখন ভয় করব, ইনশাআল্লাহ তালা আমার আল্লাহ তালা আমাদের জন্য মুক্তির রাস্তা বের করে দিবেন। এখন অনেক টেনশনের মধ্যে থাকি, পারিবারিক টেনশন, ব্যবসায়িক ভাবে টেনশন, চাকরির জন্য বিভিন্ন পেরেশানির জন্য আমরা অনেক সময় টেনশনের মধ্যে থাকি। আমরা চাই এই টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য, এই পেরেশানি থেকে নাজাত পাওয়ার জন্য কিভাবে পাব। আমার আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালাকে ভয় করো, আমার আল্লাহ তালাকে ভয় করো, তো এগুলো রাস্তা বের হয়ে যাবে। এখন আমরা এতক্ষণ পর্যন্ত শুনতেছি আল্লাহ তালাকে ভয় করা, আল্লাহ তালাকে ভয় করা, আল্লাহ তালাকে ভয় কিভাবে করব, কেমনে আল্লাহ তালার ভয় আমাদের দিলের মধ্যে আসবে, কখন বোঝা যাবে যে আমরা আল্লাহ তালাকে ভয় করতেছি। মুখে বললে তো হবে না যে আমি আল্লাহ তালাকে ভয় করি, এটা ভয় যে করতেছি এটার প্রমাণ কি। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন, আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন এই আয়াতে মুবারাকা তেলাওয়াত করলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেটার ইন্ধন মানুষ এবং পাথর, এরপর আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, তখন ওই আগুন লাল হয়ে গিয়েছে, এরপর আবার 1000 বছর ওই আগুনকে কি করা হয়েছে, জ্বালানো হয়েছে, ওই আগুনের পর সাদা হয়ে গিয়েছে, অতপর আবার 1000 বছর ওই আগুনকে প্রজ্বলিত করা হয়েছে, তখন ওটা কালো হয়ে গিয়েছে, এখন ওই আগুন কালো অবস্থায় রয়েছে। জাহান্নামের আগুনটা হচ্ছে কালো। এটা শুনে একজন হাবশি ওখানে মজুদ ছিল, উনি কান্না করতে লাগলো। আমার দয়ালু নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিকে কেন কান্না করতেছে? আরজ করা হলো, ওই ব্যক্তি হচ্ছে হাবশার এক ব্যক্তি, হাবশা থেকে এসেছে। আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার কান্নাকে পছন্দ করলেন। হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম ওহি নিয়ে আসলেন এবং বলতেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আমার সম্মান ও মহত্বের কসম, আমার যে বান্দা দুনিয়ার মধ্যে আমার ভয়ে কান্না করবে, আমি অবশ্যই জান্নাতের মধ্যে তাকে বেশি হাসি খুশি অবস্থায় রাখব। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ভয়ে কান্না করবে, তাহলে জান্নাতের মধ্যে সে বেশি হাসি খুশিতে থাকবে, আমার আল্লাহ তাআলা হাসি খুশি অবস্থায় রাখবে। এখন ভয়টা কি, এটা আমরা আরেকটু ক্লিয়ার করে জানার চেষ্টা করি, না হলে আমরা ভয় নিয়ে চলে যাব, কি জন্য ভয় করব এটা বুঝে আসবে না। ভয় হচ্ছে, আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি তাহলে আমাদের মুখ দিয়ে কোনো মিথ্যা বের হবে না। কেন বের হবে না? মিথ্যা সম্পর্কে আমার আল্লাহ তাআলা মানা করেছেন, যে মিথ্যাবাদী আল্লাহ তাআলার পছন্দনীয় নয়। হাদিসে মুবারকার মধ্যে মিথ্যা সম্পর্কে এসেছেন। এখন আমরা যদি মিথ্যা কথা বলি তাহলে আমরা আল্লাহ তাআলাকে ভয় করতেছি না, আল্লাহ তাআলার অবাধ্যতা পোষণ করতেছি।
আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি তাহলে আমাদের মুখ দিয়ে কারো গীবত আসবে না। আমি কিভাবে গীবত করব? যদি আমি গীবত করি তাহলে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। আর আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলে আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন হতে হবে। তাহলে আল্লাহ তাআলাকে তো ভয় করা হচ্ছে না। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তারা গীবত করতে পারবে না, তারা মিথ্যা কথা বলতে পারবে না। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলার অবাধ্যতা করতে পারবে না, মা বাবাকে কষ্ট দিতে পারবে না, অন্যান্য মুসলমানদের মনে কষ্ট দিতে পারবে না। যদি কষ্ট দিয়ে থাকে তাহলে তার দিলের মধ্যে কি নাই? আল্লাহ তাআলার ভয় নেই। কোনো মুসলমানকে কষ্ট দিতে পারবে না, কাউকে অন্যায়ভাবে প্রহার করতে পারবে না, কারো হক নষ্ট করতে পারবে না, যদি আল্লাহ তাআলাকে ভয় করে। আর যারা আল্লাহ তাআলাকে ভয় করবে না সে যা ইচ্ছা তাই করতে পারবে। একবার আমার রসুল করিম রৌফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এক বনি ইসরায়েল সম্পর্কে আলোচনা করতেছেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, বনি ইসরায়েলের একজন ব্যক্তি সে কোনোদিন এক কাজ করে নাই, কোনো এক কাজ করে নাই। উনি যখন তার শেষ পর্যায়ে চলে আসতেছে তার পরিবার বর্গকে ওসিয়ত করল, আমি যখন মারা যাব তখন আমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবে, আগুনের মধ্যে জ্বালানোর পর আমার শরীরের ছাইগুলো অর্ধেক নদীর মধ্যে ফেলে দিবে আর অর্ধেক জঙ্গলের মধ্যে ফেলে দিবে। এরপর বলতেছে আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলা যদি আমাকে গ্রেফতার করে, আল্লাহ তাআলা যদি আমাকে শাস্তি দেয় তাহলে এমন আযাব দিবে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আর কাউকে হয়তো এই ধরনের আযাব দিবে না। ওই ব্যক্তি বলতেছে যখন ওই ব্যক্তি মারা গেল তখন তার সন্তুষ্টি মোতাবেক তার পরিবার বর্গরা কি করেছে, তাকে জ্বালিয়ে ফেলেছে। জ্বালানোর পর ঠিক তার দেহের ছাইগুলা অর্ধেক জঙ্গলের মধ্যে ফেললো আর অর্ধেক নদীর মধ্যে ফেলে দিল। আল্লাহ তাআলা নদীকে হুকুম দিল তার ছাইগুলো একত্রিত করার, এরপর জঙ্গলকে হুকুম দিল তার ছাইগুলো একত্রিত করার। যখন তার সমস্ত ছাইগুলো একত্রিত হয়ে গিয়েছে তখন আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে প্রশ্ন করল, বলো তুমি এরকম কেন করেছ, এরকম ওসিয়ত কেন করেছ? তখন ওই ব্যক্তি বলল, আল্লাহ তাআলার কাছে আরজ করল, হে আমার রব, তুমি জানো আমি এই সব কিছু তোমার ভয়ে করেছি আর তোমার ভয়ের কারণে আমি এগুলো করেছি। আমার আল্লাহ তাআলা যখন এটা শুনল আমার আল্লাহ তাআলা বলতে লাগলো, তোমাকে ক্ষমা করে দিলাম। ওই ব্যক্তি প্রিয় স্নেহের এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে, ওই ব্যক্তি বলতেছে আমি তো কোনো নেকি করি নাই, যখন আমি আল্লাহ তাআলার অবাধ্যতা করলাম, নেকি না করে দুনিয়া থেকে চলে যাচ্ছি, তাহলে আমার এমন আযাব হবে যেগুলো আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি নিজেকে নিজে এইভাবে কি করলাম, সিদ্ধান্ত নিয়ে নিজেকে নিজে কষ্ট দিল এবং সব কিছু করতেছে কি জন্য, আমার আল্লাহ তাআলার ভয়ের কারণে। তা আমার আল্লাহ তাআলা যখন শুনেছে যে আমার ভয়ের কারণে সে এরকম করেছে, বলতেছে তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার যত ভয় করব তত আমাদের লাভ। যেমন হযরত সাইয়েদুনা ফুজাইল বিন আয়াস রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ফুজাইল বিন আয়াস রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি অনেক বড় আল্লাহ তাআলার ওলি এবং অনেক বড় মুহাদ্দিস। উনি প্রথম অবস্থায় ডাকাত ছিলেন। উনি একবার ডাকাতি করার জন্য একটা ঘরের
দেওয়াল দিয়ে উঠতেছেন, ঘরের মালিক উনি কোরআনে করিমের তিলাওয়াত করতেছেন। যখন কোরআনে করিমের পারা 27 সূরা হাদিদের 16 নম্বর আয়াতের মধ্যে যখন ওই ঘরের মালিক যখন আয়াতটা তিলাওয়াত করলেন, যেটা হচ্ছে আলাম ইয়ালিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, এই আয়াতের সারমর্ম হচ্ছে ইমানদারদের কি এখনো ওই সময় আসে নাই যে তাদের অন্তর আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে যাবে। এই আয়াতে মুবারকা যখন শুনলেন তখন ওই আয়াতে মুবারকা ওই হযরত ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহির দিলের মধ্যে এমন ভাবে গেঁথে গেল, উনি ওই দেওয়াল থেকে নিচে নেমে আসলো। উনি কান্না করতে করতে আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে আরম্ভ করলেন এবং ওনার মুখ থেকে এভাবে বের হয়ে গেল, কেন নয় হে আমার আল্লাহ তাআলা, এখনই সেই সময় এসে গেছে। তখন উনি হযরত ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা আলাই কান্না করতে করতে ওই দেওয়াল থেকে নেমে গেল এবং একটা নীরব জায়গার মধ্যে চলে গিয়েছে। এর কিছুক্ষণ পর দেখতেছে একটা কাফেলা ওই জায়গা দিয়ে অতিক্রম করে যাচ্ছে। তখন ওই কাফেলার যারা সদস্য ছিল তারা একে অপরকে বলতে লাগলো, এখন সামনে রাত তো আরো গভীর হয়ে যাবে, আর সামনে যদি আমরা যাই ওই এলাকাটা হচ্ছে ফুজাইল বিন আয়াসের, ফুজাইল বিন আয়াস ডাকাতের এলাকা হচ্ছে সামনে। এখন যেহেতু রাত তখন আর সফর আমরা করব না, আমরা এই জায়গার মধ্যে কি করব, অবস্থান করব। যখন সকাল হবে তখন আমরা আবার কি করব, সফরের জন্য রওনা হয়ে যাব। কেন? এখন যেহেতু রাত আর সামনের এলাকাটা হচ্ছে ফুজাইল বিন আয়াস, আর ফুজাইল বিন আয়াস কোন কাফেলাকে উনি ছাড় দেয় না, তাদেরকে অনেক কষ্ট করে তাদের কাফেলাকে লুণ্ঠন করে নেয়। তো ফুজাইল বিন আয়াজের ভয়ে এই কাফেলা ওইখানে কি করলো, স্টপ হয়ে গেল, সামনে আর অগ্রসর হচ্ছে না। এই সব কথাগুলো ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা শুনতেছেন। এখন এগুলো শোনার পর ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা আরো বেশি কান্না করতে লাগলো যে আমি কত বড় গুনাহগার যে আমার বয়ে মানুষেরা সফর করতেছে না, আল্লাহ তাআলার বান্দারা আমার বয়ে সফর করতেছে না, আমার রসুলের উম্মত আমার বয়ে পেরেশানির মধ্যে রয়েছে। এরপর আরো একবার যখন এইভাবে ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা ডাকাতির জন্য গিয়েছেন, তখন মা ছেলেকে কি করতেছেন, ঘুমানোর জন্য এইভাবে বলতেছেন হে বাচ্চা ফুজাইল বিন আয়াস চলে আসবে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা এটা শুনলেন, মা বাচ্চাকে ভয় দেখাচ্ছে কার, ফুজাইল বিন আয়াস ডাকাতের। তখন এই কথাগুলো যখন ফুজাইল বিন আয়াস শুনতে লাগলো তখন ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা বলতে লাগলো, হে আল্লাহ আমি তো অনেক বড় পাপী, আমি তো অনেক বড় গুনাহগার, আর কোরআনে করিমের এই আয়াতে যখন শুনেছে ইমানদারদের কি এখনো সেই সময় আসে নাই যে আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তর ঝুঁকে যাবে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার স্মরণে তাদের অন্তর যে ঝুঁকে যাবে, তাদের কি সেই সময় এখনো আসে নাই? আর কতদিন গুনাহ করবে ইমানদাররা, আর কতদিন আল্লাহ তাআলার আমরা অবাধ্যতা করব, আর কতদিন আমরা আল্লাহ তাআলার নাফরমানি করব, এখনো কি সেই সময় আসে নাই যে আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার স্মরণে আমাদের দিলটা আল্লাহ তাআলার দিকে ঝুঁকে যাবে? ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা কান্না করতেছেন কান্না করতেছেন, কান্না করতে করতে সিদ্ধান্ত নিলেন আমি আর ডাকাতি করব না, আল্লাহ তাআলার ভয়ে তওবা করে নিলেন। এরপর সিদ্ধান্ত নিলেন আমি মক্কা শরীফের মধ্যে চলে যাব, ওখানে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিব। ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা এরপর ইলমে হাদিস পাঠ করা শুরু করে দিলেন এবং
কিছুদিন পর উনি অনেক বড় মুহাদ্দিসে পরিণত হয়ে গেলেন। এরপর হাদিসে মুবারাকার দরস দিতে আরম্ভ হয়ে গেল। প্রাণপ্রিয় স্নেহবেরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি এরপর এত বড় উচ্চ পর্যায়ের একজন ওলিতে পরিণত হয়ে গেছেন যে আল্লাহ তাআলার ভয়ে তওবা করার পর। প্রাণপ্রিয় স্নেহবেরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরও কি এখনো সেই সময় আসে নাই যে আল্লাহ তাআলার ভয়ে আমাদের অন্তরটা আল্লাহ তাআলার দিকে ঝুঁকে যাবে, আল্লাহ তাআলার ভয়ে আমাদের আল্লাহ তাআলার যা বলেছেন তার নাফরমানি না করে আল্লাহ তাআলার রেজা মন্দি অনুযায়ী কাজ করার? প্রিয় স্নেহবেরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজকে আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা যে কাজগুলো না করার জন্য বলেছেন, যে কাজগুলো করতে মানা করেছেন, আমরা ওই কাজগুলো কি করব, ছেড়ে দেব, করব না ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে সাথে যদি আমরা সম্পৃক্ত থেকে যাই, মাদানী কাফেলার মধ্যে সফর করি, সাপ্তাহিক ইজতিমার মধ্যে আসি, এই 72টি মাদানী ইনামাতের উপর আমল করি, তো ইনশাআল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে আমার আল্লাহ তাআলার ভয়ও থাকবে, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজও থাকবে। হাদিসে মুবারাকার মধ্যে যেটা বলেছেন, মুসাফির হিসাবে থাকবো, আর আখেরাতের মধ্যে আমাদের সব কিছু এখানে জমা হবে যেগুলো আমরা গিয়ে বুক করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনেছি এগুলো আমল করা তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।